প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি বিডি বৈচিত্র্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। দর্শক, আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের সর্ববৃহৎ, কথিত রয়েছে স্থানীয় জনসাধারণের মুখে এবং এই অঞ্চলের মানুষের মুখে, যে এটি বাংলাদেশ তথা এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল গাছ। আসলে এই বড় গাছটি দেখার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম সেখানে। এটি যেখানে অবস্থিত সেটি হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায়, সেইখানে এই গাছটি রয়েছে। আমরা সেইখানে গিয়েছিলাম এবং আপনাদের জন্য এই ভিডিও চিত্র নিয়ে এসেছি, যাতে আপনারাও ভিডিওটি দেখতে পারেন এবং এই গাছটি সম্পর্কে ধারণা পেতে পারেন। দর্শক, আমরা যেই দিন যাই এখানে, সেই দিনও এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই গাছটি দেখার জন্য। তারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে দেশের, তারা এসেছেন দেখতে এবং তারা বেশ দেখে বলছেন যে এরকম গাছ তারা এর আগে কখনো দেখেননি। তবে এটা যে সর্ববৃহৎ গাছ কিনা সেটা জানি না, তবে এটার যে গঠন গাছটির একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত, এই গঠনটা কিন্তু সত্যি ব্যতিক্রমধর্মী একটি গঠন। এরকম গাছ আসলেই হয় কি না সেটা আমরা জানি না, দেখিনি এর আগে কখনো, কিন্তু এই গাছটির গঠন সত্যি ব্যতিক্রম এবং আকর্ষণীয়। এই দেখতে পাচ্ছেন যে দুইটাই তিনটি কিন্তু এরকম ভাঁজ রয়েছে, প্রাচীর রয়েছে, একটি মূল দণ্ড এবং তিন সাইডে এরকম তিনটি প্রাচীর রয়েছে। আর এই প্রাচীরের জন্যই কিন্তু গাছটিকে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আর এখানে এই যে এইভাবেই দেখতে পাচ্ছেন দর্শক, দল বেঁধে মানুষজন আসছেন গাছটিকে দেখতে এবং তারা বলছেন যে এইরকম গাছ তারা এর আগে কখনো দেখেননি। আপনাদেরকে জানিয়ে রাখি গাছটির বয়স। আসলে দর্শক, আমরা ওখানকে যারা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি এবং জানার চেষ্টা করেছি এটার সঠিক বয়স গাছটির। কেউ সঠিক বয়সটি বলতে পারেননি, তবে অনেক যারা প্রবীণ রয়েছেন, মুরব্বী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। ম্যাক্সিমাম মুরব্বীরাই বলছেন যে এটির বয়স আনুমানিক 200 থেকে 250 বছর বয়স হয়েছে গাছটির। গাছটির যেহেতু এত বয়স আর এত পুরনো এই গাছটি, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে এটি একটি দেশের সম্পদ এবং ওই অঞ্চলের সম্পদ। আর তার জন্যই স্থানীয় সহ দর্শনার্থী যারা আসছেন তাদের সকলের একটাই দাবি, যাতে পরবর্তী প্রজন্মের মানুষ এই গাছটি দেখতে পারে এবং নির্বিঘ্নে দেখতে পারে। তার জন্য তাদের দাবি একটি, যাতে এই গাছটিকে ভালোভাবে সংরক্ষণ করার জন্য যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং যারা দায়িত্বে এইসব সংরক্ষণের দায়িত্বে রয়েছেন, তাদের প্রতি একটাই দাবি, যাতে এই গাছটিকে ভালোভাবে সংরক্ষণ করা হয়, যাতে পরবর্তী প্রজন্ম এই গাছটিকে দেখতে পারে এবং এ সম্পর্কে জানতে পারে। চলুন দর্শক, জেনে নেই একজন দর্শনার্থীর কাছে এই গাছটি কেমন লাগলো। এর আগে কখনো এই এত বড় শিমুল গাছ আমরা কখনোই দেখি নাই। তো এই গুরুদাসপুর জেলায় এই প্রথম আমরা এই ঘুরতে এসে এত বড় একটা গাছ দেখলাম, শিমুল গাছ। তো আমাদের কাছে অনেক ভালো লাগলো। আর নেক্সটে আমরা আবার আসবো এই গাছ দেখার জন্য এবং আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসবো এই গাছটা দেখার জন্য। তো আপনারাও আসবেন, যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আসবেন। এই দর্শনার্থীও বলছিলেন আসলে এরকম গাছ তিনি এর আগে কখনো দেখেননি এবং তিনি আরও বলছিলেন যে এই গাছটি দেখতে তিনি পুনরায় আবার আসবেন এবং সাথে করে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আসবেন এই গাছটি দেখার জন্য। আর আসবেন নাই বা কেন, গাছটির যে সৌন্দর্য, সে সৌন্দর্য সকল দর্শনার্থীকে খুব ভালোভাবেই মুগ্ধ করে ফেলেছে। দর্শক, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের সর্ববৃহৎ যেই শিমুল গাছ, সেই শিমুল গাছটি। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।